ভাই রে চল আমরা এই গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ি। হ্যাঁ রে দাদা, তাই চ। এই গায়ে আমাদের আর কিচ্ছু নেই রে দাদা। যেটুকু জমি জায়গা ছিল বাবার মৃত্যুর পর জমিদার বাবু সব দখল করে নিল। এখন এখন এই গায়ে থাকলে দুবেলা খাওয়াই জুটবে না রে। চল দাদা, আমরা শহরের দিকে রওনা দি। চ। হ্যাঁ হ্যাঁ চল চল চল, সেই ভালো সেই ভালো। দাদা, আমরা এই কোথায় এসে পড়লাম? এই যে ঘন জঙ্গল। ভয় পাস না ভাই, একদম ভয় পাস না, চল শিগগিরই চল। এই জঙ্গল পেরোতে পারলে আমরা তাড়াতাড়ি শহরে পৌঁছে যাব। চল দাদা, তাড়াতাড়ি চল। কি অদ্ভুত জঙ্গল রে দাদা, আমার তো ভয় করছে। ভয় পাস না রে ভাই, তাড়াতাড়ি হাঁট। এ তো গাছ নয় রে ভাই, এ যে রাক্ষস, রাক্ষস গাছ। পালা পালা ভাই পালা। পালা পালা ভাই পালা পালা। দাদা 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 কোথায় গেল? আমার দাদা, আমার দাদা কোথায় গেল? ভাই 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 রে, কোথায় গেলি তুই ভাই? দাদা রে, দাদা তো কোথায় গেলি রে দাদা? দাদা রে ভাই, ভাই রে ভাই, এই ঘন জঙ্গলে এখন আমি কি করবো একা একা? কোথায় খুঁজবো দাদাকে? এই ঘন জঙ্গলে কে থাকে ওখানে? যাই তো গিয়ে দেখি। এই বিপদে যদি একটু সাহায্য পাই। প্রণাম হই সাধু বাবা, প্রণাম হই। তুমি কে বাছা? এই ঘন জঙ্গলে কি করছো? আমি আমার দাদাকে খুঁজে পাচ্ছি না সাধু বাবা। এখন এখন আমি ওই কি করি, কোথায় যাই? কাঁদিস না বাছা, কাঁদিস না, কাঁদিস না। আমি আমি এখন কি করি, আমার দাদাকে কি করে খুঁজে পাই সাধু বাবা? তাড়া বাছা, এই নে
এই কমণ্ডুল নিয়ে দাদার খোঁজে বেরিয়ে পড় বাছা। এই কমণ্ডুলের জল তোর খুব কাজে আসবে। ধন্যবাদ সাধু বাবা, আমি আসি। আয় বাছা, আয় আয় আয়। ভাই, ভাই রে, ভাই, ভাই রে। কি রে, ভাইকে খুঁজছিস? আমার ভাই এই জঙ্গলে হারিয়ে গেছে, কোথাও খুঁজে পাচ্ছি না। কিন্তু এই জঙ্গল যে বড় ভয়ঙ্কর বাছা, এখানে ঘুরে বেড়ালে বিপদে পড়তে পারিস। আর আর নতুন করে কি বিপদ আসবে বুড়িমা? আমার ভাইকে যে খুঁজেই পেলাম না। ভাবি ভাবি, নিশ্চয় ভাবি। না না, এই লাঠি দিয়ে কি হবে বুড়িমা? এটা বরং তুমিই রাখো, তোমার পথ চলতে সুবিধে হবে। এই যে সে লাঠি নয় রে বাছা, এ হলো মায়াবী লাঠি। এই লাঠি সঙ্গে রাখ, তোর বিপদে কাজে লাগবে। ঠিক আছে, এবার আমি আসি বুড়িমা। সাবধানে যাস। হ্যাঁ, এই ববি, ববি, কি হলো? আরে কোথায় এসে পড়লাম রে? ওরে বাবা, এ তো ঘন জঙ্গল। শুধু ঘন জঙ্গলই নয়, ভারী অদ্ভুত জঙ্গল। আরে কেমন যেন ভয় করছে। তোর ভয় করছে না? একদম না, তুই চুপচাপ চল তো। আচ্ছা চল, বেশি পাকা। ঠিক আছে চল না। এ বাবি, কি অদ্ভুত অদ্ভুত সব গাছ দেখ। তো কি গাছই তো, এ রাক্ষস তো নয় আর বাঘ ভাল্লুকও নয়, যত্ত সব শুধু শুধু ভয় পাবে। আচ্ছা আচ্ছা চল। কেমন যেন ভুতুড়ে সব গাছ। বাবারি, এ বাবি শোন, আবার কি হলো? ভুলেও যেন কোনো গাছে হাত দিস না। দূর ব্যাং। এই দেখ, আমি হাত দিচ্ছি। ভুতুড়ে গাছ না হাতি? হ্যাঁ, এই নে, এই নে, আবার হাত দিচ্ছি, নে। এই তো দুবার দিলাম। ববি, না না না, থাক থাক থাক। এই নে। হ্যালো শান্তি। ববি যে ফুল হয়ে গেল। দাদা, দাদা।
বাঁচাও ভাবিকে। কে কে তুমি? তুমি কে? তুমি এখানে কি করছো? আমি তো আমার দাদাকে খুঁজতে এসেছি, কিন্তু তুমি এই ঘন জঙ্গলে কি করছো শুনি? দেখো না, ওইখানে একটা রাক্ষস গাছ আছে, সেই গাছটা আমার ববিকে ফুল বানিয়ে রেখে দিয়েছে। খুঁজে পাচ্ছি না। আমি কিচ্ছু জানি না, তুমি আমার বাবাকে বাঁচাও। দাঁড়াও দাঁড়াও, কিন্তু না, শোনো শোনো, আমার এই কমণ্ডলের জল দিয়ে আমি তোমার ববিকে ফেরাতে পারবো। হ্যাঁ গো, চলো আমাকে তোমার বাবার কাছে নিয়ে চলো। তাই চলো, তাই চলো। এবার তোদের বন্দি করবো। বেটা বজ্জাত, দাঁড়া দাঁড়া, বাবি আবার ধরে ফেলবে। পালিয়ে কোথায় যাবি? দাঁড়া দাঁড়া, ধরলে আর ছাড়বে না। ভাই, দাদা দাদা রে দাদা, সেই গাছটা না? এই গাছটার জন্যই আমরা দুই ভাই আলাদা হয়ে গিয়েছিলাম। না, আমি পালাবো না। অসুখ বেটা কাছে মজা দেখাবো। এবার সব কটাকে ফুল বানিয়ে বন্দি করবো। ফুল বানিয়ে বন্দি অশোক, দেখাচ্ছি মজা। এই যে তোমার বেশি সাহস না,
নিচে পড়বে, আমাদেরকেও মারবে। শয়তান, এবার তুই পাথর হয়েই থাকবি। এই চলো সবাই চলো, শিগগিরই চলো এখান থেকে। চলো 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 শিগগির চলো। না না না,